আসসালামু আলাইকুম সকল ইতালি প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনদেরকে জানাই আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আমি জাকির হোসেন জিসান, রোম, ইতালি থেকে। কিভাবে পড়াশোনা করে খুব সহজে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় তার এবারের 20তম পর্বে আজকে আমরা আলোচনা করব। এনিয়ালি দি প্রেসিডেন্সা অধ্যায় হতে দিরিত্তো দি প্রেসিডেন্সা, ফিনে দাল দিরিত্তো দি প্রেসিডেন্সা। আজকের এই ভিডিও পর্বে আমি এই দুইটি সিনিয়ালে খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। বাংলার পাশাপাশি ইতালিয়ান ভাষায় সমস্ত বিষয়টা বই থেকে তুলে ধরব। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে এবং এখান থেকে যত রকমের কুইজ আসবে কুইজ পরীক্ষায় সেই বিষয়গুলোর সঠিক উত্তর আপনারা দিতে পারবেন। পাশাপাশি বলবো যারা আমাদের এই ভিডিওগুলো নিউজে দেখতেছেন তারা অবশ্যই আমাদেরকে লাইক এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন, যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের সমস্ত ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন। এইবারের পর্বে সিনিয়ালি দি প্রেসিডেন্সা অধ্যায় হতে আজকে আমরা আলোচনা করব দিরত্তে দি প্রেসিডেন্সা, ফিনে দাল দিরত্তে দি প্রেসিডেন্সা। আজকের এই ভিডিওতে আমি এই দুইটি বিষয়ে খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এবার আমরা জানব দিরত্তে দি প্রেসিডেন্সা অর্থাৎ অগ্রাধিকার নেওয়া। স্ক্রিনে আমরা যেই ছবিটি দেখতেছি বা যেই সংকেতটি দেখতেছি জাল্লো রঙের অর্থাৎ হলুদ রঙের এই চিহ্নটি দ্বারা বোঝানো হয় এই রাস্তাতে আমাদের অগ্রাধিকার আছে, অর্থাৎ আমাদের অগ্রাধিকার অধিকার আছে। এখানে আমরা আমাদের ইচ্ছে মতো গাড়ি চালাতে পারবো এবং এখানে আমাদেরকে অন্য কোনো যানবাহনকে অগ্রাধিকার দিতে হবে না। আর এই চিত্র দ্বারা এটাও বোঝানো হয় এই বড় রাস্তার সাথে ছোট যে রাস্তাগুলো সংযোগ হয়েছে ডানে অথবা বামে ওই রাস্তাগুলো থেকে যে যানবাহনগুলো আসবে তারা আমাদেরকে অগ্রাধিকার দিবে এবং তাদের রাস্তায় স্টপ লেখা যেই স্টপ লেখাটি আমরা এখানে দেখতেছি স্ক্রিনের মধ্যে এরকম স্টপ লেখা থাকবে এটা দিয়ে বোঝানো হয় তারা আমাদেরকে অগ্রাধিকার দিবে এবং তারা এই রাস্তাতে ঢোকার আগে সেখানে গাড়ি ফেরমারে করবে। আর এই বিষয়টি আরও ভালোভাবে বোঝানোর জন্য আমরা হলুদ রঙের এই চিহ্নের সাথে কালো রঙের কালো সাদা রঙের যেই চিহ্নটি আমরা দেখতেছি স্ক্রিনে এই চিহ্নটিও দেওয়া থাকবে। এতে নিশ্চিত করে যে আশেপাশে এই বড় রাস্তার সাথে ছোট রাস্তা সংযোগ হয়েছে। আর এই জিনিসটা দিয়ে বোঝানো হয় ওই রাস্তাগুলো থেকে যেই যানবাহনগুলো আসবে বা আমাদের সাথে তাদের যে ইনক্রোশ হবে তারা আমাদেরকে দাঁড়িয়ে প্রেসিডেন্সা দিবে অথবা তারা সেখানে স্টপ করবে, এই দুইটা বিষয় সেখানে থাকবেই। আর এই পুরো বিষয়টাকে ইতালিয়ান ভাষায় বলা হয় দিরত্তে দি প্রেসিডেন্সা এ উন সেনিয়ালে দি প্রেসক্রিপশনে দি প্রেসিডেন্সা এ ইন্ডিকা ইনিশিও দি উনা এসরাদা উরবানা এক্সট্রা উরবানা ইন কুই ইবিকুলি আন্ন দিরত্তে দি প্রেসিডেন্সা পোয়েসেরে রিপেটুতো ইন formato piccolo prima e dopo ogni incrocio e intergato con un pannello ricante. Indicazione del andamento della strada principale. Comporta la presenza sulle strade che si incrociano del segnale dare precedenza o stop. Comportamento অর্থাৎ বিধি নিষেধ। দিরত্তে দি প্রেসিডেন্সা এই সিনিয়ালের মধ্যে যে আমাদের অগ্রাধিকার আছে সেই বিষয়টা এখন আমরা জানব। এই ধরনের রাস্তাতে আমাদের অধিকার থাকবে, আমরা গাড়ি যে কোনো গতিতেই চালাতে পারবো যেই গতি এখানে নির্দিষ্ট করা থাকবে। এখানে আমাদেরকে গাড়ি থামাতে হবে না বা অন্য কাউকে অগ্রাধিকার দিতে হবে না। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, গাড়ির গতি মদেরারে করতে হবে। এই কারণেই আমাদের এই বিষয়টা নিশ্চিত হবে যে বড় রাস্তার সাথে যেই ছোট রাস্তাগুলো যোগ হয়েছে তার আমাদেরকে অগ্রাধিকার দিচ্ছে কি না সেই বিষয়টা খেয়াল করতে হবে, এই কারণে যার কারণে অ্যাক্সিডেন্ট না হয়। শিওর হওয়ার পরে আমাদের গাড়ি যানবাহন আমরা চালায় নিয়ে যেতে পারবো। আর এই ধরনের রাস্তায় যদি ইমার্জেন্সি কারণে কোনো যানবাহন আসে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, যেমন অ্যাম্বুলেন্স অথবা পুলিশের গাড়ি, তারা যদি
তাদের লুসে লাম্পের যন্ত্রে ব্লু থাকে অথবা সিরেনে থাকে, যেই জিনিসটা দিয়ে বোঝানো হয় এই গাড়িগুলো যানবাহনগুলো ইমার্জেন্সি কারণে দ্রুত চলে যাবে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আর এই পুরো বিষয়টাকে ইতালিয়ান ভাষায় বলে মদেরারে লা ভেলোসিতা ইন প্রসিমিতা দেই ইনক্রোশি এ আসিগুরারসি কে ই ভিকোলি ইনক্রোশান্তি প্রোভেনিয়েন্তি দেল্লা স্ট্রাদে রাদের আলি সিয়াপের সেতিনো আদারে লা প্রেসিডেন্সা ওকরে কমন কোয়ে দারে লা প্রেসিডেন্সা এই ভিকোলি কে আন্ন ইন ফুনসিওনে ইল লাম্পে জানতে ব্লু এ লা সেরেনা। এবার আমরা জানবো ফিনে দল দিরত দি প্রেসিডেন্সা, অর্থাৎ যে রাস্তাতে আমাদের অধিকার বা অগ্রাধিকার থাকে না, অর্থাৎ যেখানে শেষ হয়ে যায়। হলুদ রঙের এই চিহ্ন সাথে ইসবার রাতও, অর্থাৎ একটি কালো রঙের যেই দাগ দেওয়া মধ্যখানে, এটা দিয়ে বোঝানো হয় আমাদের এই রাস্তাতে অগ্রাধিকার শেষ, অর্থাৎ কিছুক্ষণ পরে আমাদেরকে অন্য যানবাহনকে অগ্রাধিকার দিতে হবে। এই সংকেতটি দিয়ে আবার এই জিনিসটিও বোঝানো হয় আমাদেরকে রাস্তার ডান পাশের যানবাহনকে অগ্রাধিকার দিতে হবে। এই চিহ্নটি শহরের ভিতরে অথবা বাহিরে যে কোনো জায়গায় দেখা যেতে পারে, আর এই চিহ্নটি যখন থাকবে তখন এই জিনিসটি আমাদেরকে বুঝে রাখতে হবে এই সংকেতটি দেখার কিছুক্ষণ পরে, অর্থাৎ 150 মিটার বা এর চেয়ে বেশি দূরত্ব পরে পরেই স্টপ ফার্মাসি এ দাঁড়িয়ে পেসিডেন্সে আমরা এই সংকেতটিও দেখতে পাবো, যেখানে আমাদেরকে গাড়ি থামিয়ে অন্য যানবাহনকে অগ্রাধিকার দিতে হবে। আর এই পুরো বিষয়টাকে ইতালিয়ান ভাষায় বলে ফিনে দেল দিরিত্তো দি প্রেসিডেন্সা এ উন সিনিয়ালে দি প্রেসিডেন্সাকে ইন্দিকালা ফিনে দেল ইসরাদা কন দিরিত্তো দি প্রেসিডেন্সা রিপ্রিস্তিনো রিতর্নো দেল্লা নর্মা জেনারারে সুল্লা প্রেসিডেন্সা আ দেসরা সিয়া সু ইসরাদা উর্বানা কে এক্সরা উর্বানা মোদিফিকা লা প্রেসিডেন্তি norma sulle presidenza dei incroci e può essere seguito dal segnale fermarsi e dare presidenza. Comportamento, orthat, bidinishet. Fine del diritto di presidenza e il bidinishet, amader jante hobe. Ei dhoroner rastay amaderke onek beshi shabdhanota obolon korte hobe ei karonei, কারণ আমাদের মনে রাখতে হবে এই রাস্তাতে আমাদের অগ্রাধিকার শেষ হয়ে গেছে, অর্থাৎ এখানে আমাদের অগ্রাধিকার নাই, আমাদেরকে অন্য যানবাহনকে অগ্রাধিকার দিতে হবে, অর্থাৎ ডান পাশ দিয়ে যেই যানবাহনগুলো আসবে তাদেরকে আমাদের প্রেসিডেন্সা দিতে হবে। এবং এই চিহ্নটি দেখার কিছুক্ষণ পরেই স্টপ লেখা বা দ্য প্রেসিডেন্সা নামে আরেকটি চিহ্ন আমরা দেখতে পাবো। আর এই কম্পোর্টমেন্টের পুরো বিষয়টাকে ইতালিয়ান ভাষায় বলে ইল সিনিয়ালে সি ইনভিতা আ মাজরে প্রুডেন্সা পেরকে নন আবিয়ামো পিউ দিরিত্ব দি প্রেসিডেন্সা মদেরারে লা ভেলোসিতা পেরকে সালবো ডিভার্সো উল্টেরিওরে সিরিয়ালে দোবরামো দারে লা প্রেসিডেন্সা এই ভিহিকলি প্রোভেনিয়েন্তে দা দেসরা। তো এই ছিল আজকের মতো সিনিয়ালে দি প্রেসিডেন্সা অধ্যায় হতে দিরিত্ব দি প্রেসিডেন্সা ফিনে দেল দিরিত্ব দি প্রেসিডেন্সা। আজকের এই ভিডিওতে আমি এই দুইটি সিনিয়ালে খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সের সমস্ত বিষয়গুলো খুব সহজভাবে উপস্থাপন করতে। মনে রাখবেন আপনাদের পাতেন্তে পরীক্ষাতে অর্থাৎ ম্যানুয়ালে থিওরিয়া পরীক্ষাতে সমস্ত কুইজগুলো বই থেকে আসবে, তাই আপনাদেরকে অবশ্যই ম্যানুয়ালে থিওরিয়া এই বইটি খুব ভালোভাবে পড়তে হবে। আমি আমার প্রতিটি ভিডিওতে পাতেন্তা বই থেকেই সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা এই বিষয়গুলো সহজভাবে বুঝতে পারবেন, আপনারা আপনাদের কুইজ পরীক্ষাতে খুব সহজেই পাশ করতে পারেন এবং আপনাদের কাঙ্ক্ষিত পাতেন্তা খুব সহজেই নিতে পারেন। পড়াশোনার মাধ্যমে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়া খুবই সহজ। এই বিষয়টিকে আমি আরও সহজ করে তোলার জন্য আপনাদের জন্য আমার কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই এবং এই ভিডিওগুলো যাতে সবাই দেখতে পারেন এবং সবার কাছে পৌঁছায় সেই জন্য আপনারা এই ভিডিওগুলো অবশ্যই সবার কাছে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আগামী পর্বে আমি আরও কিছু সিনিয়ালে দি প্রেসিডেন্সা সিনিয়ালে নিয়ে আলোচনা করব এবং এইভাবে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সের সমস্ত সিনিয়ালগুলো নিয়ে আলোচনা করে একটি ভিডিও কোর্স কমপ্লিট করার চেষ্টা করতেছি। আশা করি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।